আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিগত ক্লাসে আমি ট্রান্সফরমেশন সম্পর্কে আলোচনা করেছি, আজকে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করো, গঠন বেদে বাক্য তিন প্রকার, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। সাধারণত দেখা যায় প্রশ্নগুলো আসে সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, আবার কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড। অর্থাৎ যেটা চায় সে অনুযায়ী উত্তর দিতে হবে। এখানে আজকে আমি শুরু করছি কমপ্লেক্স টু সিম্পল। তো কমপ্লেক্স টু সিম্পল, সিম্পলের একটা সাধারণ উদাহরণ আমি প্রায় তোমাদেরকে বলছি, যে মূল ব্যাপার প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত, এর ওয়ার্ড বেদে বিভিন্ন রূপ ধারণ করে। লক্ষ্য করো, এক নম্বর প্রশ্নে আছে দো, দো হি ইজ উইক, হি ওয়েন টু স্কুল। অর্থাৎ যদিও সে দুর্বল, তথাপি সে স্কুলে গিয়েছিল। আচ্ছা, এখন আমি যদি লিখি, তাহলে এই দোর পরিবর্তে কী লিখবো? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ দোর পরিবর্তে কী? সাথে সাথে গঠন বলছি, লক্ষ্য করো, দোর পরিবর্তে ইনস্পাইট অফ। এখন প্রথম সেন্টেন্সের সাবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, তাহলে এই সাবজেক্টের প্রনাউনের পজেসিভ ফর্ম, নমিনেটিভ অবজেক্টিভ পজেসিভ। তো হি হিম হিজ, তাহলে আমরা পজেসিভ কী লিখব? হিজ। মূল ব্যাপার প্লাস আইএনজি কমা পর্যন্ত, তো মূল ব্যাপার হল কি? ইজ। ইজ থেকে কি? বিং, বিং। আর যদি ওয়াজ থাকতো তাহলে লিখতাম কি? মূল ব্যাপার প্লাস আইএনজি, কি বলব? কি বি, এর সাথে কি যোগ হয়েছে? আইএনজি, বি। পরে কমা পর্যন্ত, কমা কি আছে? উইক, কমা দ্বিতীয় বাক্য অপরিবর্তিত। তাহলে কি বাক্য কী দাঁড়ালো? যদিও সে হয় দুর্বল, তথাপি সে স্কুলে গিয়েছিল। আর অর্থ হলো, আর যদি ওয়াজ দেখ করি, যদিও সে ছিল দুর্বল, তথাপি সে স্কুলে গিয়েছিল। এখানে ওই দো দ্বারা দুটো বাক্য যুক্ত হয়েছে, দো অর্থ যদিও, এটা কমপ্লেক্স ওয়ার্ড। তো কমপ্লেক্স ওয়ার্ড সেই অনুযায়ী এটা কমপ্লেক্স বাক্য। তো সেই কমপ্লেক্স কি সিম্পল করতে হলে পরীক্ষা থাকবে কি, মানে কী লেখা থাকবে? সিম্পল। তাহলে আমরা সিম্পল করব, তাহলে সিম্পলে আমি আনসার লিখছি কি? এই দোর পরিবর্তে কি? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। পরে সাবজেক্ট, সাবজেক্টের পজেসিভ ফর্ম, মূল বার প্লাস আইএনজি, দ্যাট ইজ কল প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কি? মূল বার প্লাস আইএনজি, কমা পর্যন্ত, দ্বিতীয় বাক্য অপরিবর্তিত। তো আমি সেই অনুযায়ী কী লিখলাম? ইনস্পাইট অফ হি ইজ বিং উইক, অর্থাৎ দুর্বল থাকা সত্ত্বেও হি ওয়েন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই হোপ দ্যাট ইউ উইল মাস্ট লার্ন, আশা করি তোমরা অবশ্যই বুঝবে। লক্ষ্য করো দ্বিতীয়টা, দি ম্যান হো অথবা দ্যাট সেলস স্মল থিংস আর্নস এ লিটল। লোকটি ব্যক্তির পরিবর্তে হো বসে অথবা দ্যাট বসে, তাহলে ব্যক্তি কী হচ্ছে? দি ম্যান হো অথবা দ্যাট সেলস, বিক্রি করে স্মল থিং, সামান্য জিনিস, আর্নস উপার্জন করে এ লিটল, সামান্য। তাহলে যে এই রিলেটিভ প্রনাউন উঠে যাবে, রিলেটিভ প্রনাউন উঠে যাবে, আর মূল বার প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য
অপরিবর্তিত আর সব ঠিক থাকবে। তাহলে আমি নাম্বার টু কী লিখলাম, দি ম্যান, দি ম্যান। পরে কি হো দ্যাট রিলেটিভ প্রোনাউন উঠে গেল, তাহলে কী আসছে, সেল, সেল থেকে সেল মূল বার প্লাস আইএনজি সেলিং। পরে কমা পর্যন্ত এট এট দ্য স্টেশন, এট দ্য স্টেশন অথবা সেলস সরি সেলিং স্মল থিংস, সেলিং স্মল থিংস, তাহলে সেল থেকে সেলিং স্মল স্মল থিংস আর্নস এ লিটল। তাহলে কী করলাম, সাবজেক্ট লিখলাম রিলেটিভ প্রোনাউন হো দেয়ার উঠে গেল, মূল বার প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত বিকজ সিম্পল সেন্টেন্স। সিম্পল আমি পূর্বেই বলেছি সিম্পল সেন্টেন্সের সাধারণত কী বসে, মূল বার প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত। সেই হিসাবে প্রথমে কী লিখলাম, দিমেন, দিমেন পরে কি রিলেটিভ প্রোনাউন হো দ্যাট উঠে গেল, মূল বার প্লাস আইএনজি তে সেল থেকে সেলিং, পরে কি স্মল থিংস, স্মল থিং, স্মল থিং আর লিটল। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হল দি ম্যান হো দ্যাট ইজ এট দ্য, দি ম্যান ইজ পোর, এখানে যদি আমি লিখি স্লিপস ইজ স্লিপিং, ইজ স্লিপিং এট দ্য স্টেশন ইজ হো, অর্থাৎ দি ম্যান হো অথবা দ্যাট ইজ স্লিপিং, স্লিপিং এট দ্য স্টেশন ইজ এ হো। এখন এই হো এবং দ্যাট উঠে গেল, তাহলে আমরা কী লিখব, দি ম্যান, দি ম্যান হো হো এবং দ্যাট রিলেটিভ প্রোনাউন উঠে গেল, তাহলে কী আসছে, ই স্লিপিং, তাহলে অক্সিলারি ভার্ব উঠে যাবে। আগের বাক্যটা ঠিক এরকমই কিন্তু আগের বাক্যে অক্সিলারি ভার্ব ছিল না, যার ধরুন এর অক্সিলারি ভার্বও একটা উদাহরণ দিলাম, এখানে অক্সিলারি ভার্ব উঠে যাবে, অর্থাৎ মূল ভার্ব প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত। তাহলে কী আসছে, স্লিপিং, স্লিপিং এট দ্য, এট দ্য স্টেশন, এট দ্য স্টেশন ইজ এ হো, সে স্টেশনে ঘুমাচ্ছে কারণ সে একটা গরিব লোক, যার জন্য সে স্টেশনে ঘুমাচ্ছে। নাম্বার ফোর, সিন্স, সিন্স হতো কারণ, সিন্স দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, সিন্স দ্য স্টুডেন্ট ওয়ার্কড হার্ড, ওয়ার্কড হার্ড হি শোন ইন লাইফ। তাহলে দেখি সিন এটা দুইভাবে করা যায়, যে বিকজ অফ দিয়েও করা যায় এবং বিকজ অফ ছাড়াও করা যায়। যদি বিকজ অফ দিয়ে লিখি তাহলে উত্তর হবে বিকজ অফ, বিকজ অফ, তো বিকজ অফ। এখন স্টুডেন্ট এর সাবজেক্টিভ প্রোনাউন কি হি, তাহলে উভয় বাক্যের সাবজেক্ট একই, তাহলে এই প্রোনাউনের সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউনের পজিটিভ, তো স্টুডেন্টের প্রোনাউন কি হি, হি, হি থেকে হিজ, তাহলে কি হয়েছে বিকজ, বিকজ অফ হিজ। মূল ওয়ার্ক, ওয়ার্কের মূল, ওয়ার্কের মূল বার বলল ওয়ার্ক, ওয়ার্ক এর সাথে কি আইএনজি ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং হার্ট, হার্ট। এখন এখানে আমি প্রণাম আনছি, তা এখানে কী হবে প্রপর্ণ, তো প্রণন কি প্রপর্ণ, যেহেতু দি স্টুডেন্ট তাহলে আমি কী লিখব, দি স্টুডেন্ট, দি
this student shown in line. আচ্ছা এখন কি দাঁড়াইছে সেন্সের পরিবর্তে কী লিখলাম বিকজ অফ আর যে স্টুডেন্টের প্রনাউন হলো হি 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 হির পজিটিভ হলো হিজ হি হি হিজ তাহলে হিজ এরপর মূল বা প্লাস আইএনজি তাহলে ওয়ার্কি কমা পর্যন্ত হয় দ্বিতীয় বাক্য প্রনাউন আছে এখন আমি কি নিয়ে আসলাম সাবজেক্ট কী হলো দি স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট শোন ইন লাইফ আশা করি অবশ্যই বুঝেছ তোমরা একটু লক্ষ্য করো নাম্বার ফাইভ ফাইভে কী আসছে একই বাক্য দেখো সি ইজ দি বয় ওয়াজ স্মল বালকটি কি বালকটি ছিল ছোট যার জন্য হি ক্যান নট ওয়ার্ক হার্ড সে কি সে কঠোর পরিশ্রম করতে পারে না বা পারত না যদি এনো ইজ দি তাহলে কি ক্যান নট আর যদি ওয়াজ দি তাহলে কি হবে কুড নট কুড নট এখন আমি যদি সেন্সে করি তো সেন্স উঠে যাবে সেন্সের পরিবর্তে আমি বিকজ অফ দিতে পারি অথবা এই মূল বা প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত তবু হয়ে যাবে তো আমরা লিখলাম বিকজ অফ তাহলে ডি বয়ের প্রনাউন কি হি হি তাকিয়া হিজ হিজ তাহলে হিজ বিং স্মল এম ইজ এর পাস্ট ফর্ম কি এম ওয়াজ ইজ এর প্রেজেন্ট ফর্ম কি বি এর প্রেজেন্ট ফর্ম কি বি বির মধ্যে কি লুকায়িত থাকে বি অক্সিলারি ভার্ব এম ইজ আর তো এসে বি বির সাথে কি যোগ করলাম আইএনজি মূল ভার্ব প্লাস আইএনজি পরে কমা পর্যন্ত কি স্মল দ্বিতীয় বাক্য অপরিবর্তিত হি ক্যান নট ক্যান অথবা কুড নট ওয়ার্ক হার্ড হ্যাঁ আচ্ছা এখন আরেকটা রুল আসছে ইফ ইফ অর্থ যদি দো অর্থ যদিও আর ইফ অর্থ যদি ইফ ইউ ডো নট ওয়ার্ক আউট যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট প্রসপার ইন লাইফ তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না এখানে ইফের পরে আসছে কি নেগেটিভ বাক্য ইফের পরে যদি নেগেটিভ বাক্য আসে তো ইফের পরিবর্তে উইদাউট ইফের পরিবর্তে উইদাউট উইথ আউট আর যদি আরেকটা দেবো সাত নম্বরে ইফের পরে কী আসছে পজিটিভ তাহলে কি বাই আর মূল বার প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত তাহলে আমরা নম্বর সিক্সে দিচ্ছি দেখো সিক্স হলো কি ইফের পরে কী আসছে নেগেটিভ ইফের পরে আসছে কি নেগেটিভ তো নেগেটিভে কী আসে ইফের পরে নেগেটিভ আসছে তো নেগেটিভে আসে কি উইদাউট উইথাউট মূল ভার্ব প্লাস আইএনজি তো মূল ভার্ব কি মূল ভার্ব কি ওয়ার্ক তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড হার্ড পরে যদি ইউ উইল নট প্রসপার ইন লাইফ ইউ উইল নট প্রসপার ইন প্রসপার ইন লাইফ এখানে লক্ষ্য করো যে সাবজেক্ট ইউ একই তাহলে আমি কী করবো ইফের পরিবর্তে কি উইথ আউট আর মূল ভার্ব কি সাবজেক্ট প্রথম বাদ গেলেও মূল ভার্ব প্লাস আইএনজি তো ওয়ার্কিং তো উইদাউট ওয়ার্কিং হার্ড দ্বিতীয় বাক্য অপরিবর্তে ইউ উইল নট প্রসপার ইন লাইফ এখন দেখো সাত নম্বর বাক্য কী আসছে সাত নম্বরে আসছে সাত নম্বরে দেখো সাত নম্বরে আসছে
If এর পরে কি আসছে পজিটিভ তাহলে আমরা কি এর পরিবর্তে কি লিখব বাই সাবজেক্ট একই বা তাহলে কি হইব বাই মূলভার প্লাস আইএনজি মূলভার প্লাস আইএনজি কমা পর্যন্ত হার্ড দ্বিতীয় বাক্য অপরিবর্তিত ইউ উইল প্রসপার প্রসপার ইন লাইফ তাহলে লক্ষ্য করো আবার ইভের এক ইভের যদি পরে আসে কি নেগেটিভ আসলে কি উইদাউট আর ইভের পরে পজিটিভ আসলে বাই উইদাউট উইথআউট আর পজিটিভ আসলে কি বাই মূলভার প্লাস আইএনজি কমা পর্যন্ত দ্বিতীয় বাক্য অপরিবর্তিত এগুলো একটু লক্ষ্য করবা আজকে যে আমি পার্ট নিলাম তোমরা অবশ্যই বুঝেছ সহজ ভাষায় আমি ইংলিশ টু ইংলিশ বলি নাই কারণ তোমরা হয়তো বা দূরে থেকে বুঝতে পারবে না কাছাকাছি হইলে সুন্দর করে বুঝতে পারতে তা সেই হিসাবে আশা করি বুঝেছ তা সামনের ক্লাস ইনশাল্লাহ করবো বলে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।